দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজ আপনাদের দেখাবো ভীমরুলের বাসা কিভাবে অপসারণ করতে হয়, মূলত ভীমরুল না মেরে কীভাবে ভীমরুলের বাসা ভেঙে ফেলবেন বা ভীমরুলগুলো তাড়িয়ে দিবেন সেই প্রসেসটাই আজ আপনাদের এখানে দেখাবো। তো এটা একটি নবনির্মিত বাসা দেখতে পাচ্ছেন, এখন বাসার বয়স প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে। আমি প্রাথমিক অবস্থা থেকে ভিডিও ধারণ করছি। তো ভীমরুলের বাসার ভিতরে বেশ কয়েকটা ভীমরুল আমি বিচরণ করতে দেখছি, তারা মূলত ভীমরুলের বাসা তৈরি করার কাজ করছে। তো আমি এই বাসাটি কিভাবে ভাঙতে হবে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে এই ধরনের ইউনিক ভিডিও খুব সহজে পেয়ে যাবেন। তো দর্শক, আমি এখন এই জানালার থাই গ্লাসটা একটু খুলে দেখব যে আসলে ভিতরে কী অবস্থা চলছে। তো চলুন দর্শক, দেখি জানালাটা খুলে দেখি। দর্শক, আমি ঠিক এভাবে বেশ কয়েকবার জানালাটা খুলছি আর বন্ধ করছি যাতে ভীমরুলের বাসাতে কিছুটা আঘাত লাগে, অর্থাৎ ভীমরুলগুলো যাতে একটু বিরক্ত বোধ করে। তো দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসার ভিতরে অনেকগুলো ভীমরুলের বাচ্চা নাড়াচাড়া করছে, তারাও কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। একইভাবে আমি আবার 4-5 দিন পরে জানালাটা খুলছি, অর্থাৎ বাসায় একটু আঘাত করেছি। তো আমি একটু আঙুল দিয়ে দেখছি, দেখেন এটা মূলত মাটি জাতীয় কোনো কিছু দ্বারা তৈরি, খুবই নরম, একটু জোরে আঘাত লাগলেই ভেঙে যাবে। তো দেখুন ভিতরে বেশ কয়েকটা ভীমরুল দেখা যাচ্ছে এবং কয়েকবার এভাবে জানলা খোলার কারণে এই দিকটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, বেশ খানিকটা ভেঙে গেছে। তো দর্শক, আমি বলবো আপনাদেরকে এই ধরনের দুঃসাহসিক কাজ না করার জন্য, কারণ এই ভীমরুলগুলো খুবই বিষাক্ত, এগুলো কামড়ালে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করব। দর্শক, এই টয়লেটের ভিতরে আছে সেই ভীমরুলের বাসাটি, যে বাসা আমি না ভেঙে ভীমরুলগুলো কিভাবে এখান থেকে অপসারণ করা যায় সেই প্রসেসই আমি করতেছি কিছুদিন যাবৎ। তো আমি শেষ পর্যন্ত সফল হয়েছি, দেখতে পাচ্ছেন এই যে সেই ভীমরুলের বাসার কাছে আমি চলে আসছি। এই দেখুন জানলাতে থাই গ্লাসের ঠিক পাশে, আমি কয়েকদিন যাবৎ এই ভীমরুলের বাসাটি একটু একটু করে নাড়াচাড়া করেছি, অর্থাৎ ভীমরুলগুলোকে একটু বিরক্ত করেছি যাতে তারা এখান থেকে চলে যায়, আমি তাদেরকে প্রাণে না মেরে এখান থেকে সরিয়ে দিয়েছি। তো আপনাদের ফাইনালি দেখাবো যে এগুলো আজকে রাতেই চলে গেছে এখান থেকে। আমি একটু জানলাটা খুলি, এই দেখুন আমি ঠিক এভাবে কয়েকবার খুলেছিলাম এভাবে, তাতে ওদের বাসায় একটু আঘাত লেগেছিল যাতে তারা একটু ক্ষিপ্ত হয়েছিল, কিন্তু আমি সাথে সাথে আবার জানলাটি আটকে দিয়েছি যার কারণে তারা কামড়াতে পারেনি এবং ফাইনালি তারা এখান থেকে চলে গেছে। দেখুন এই দেখুন, এখানে কিন্তু আর কোনো প্রকার ভীমরুল নাই, এই যে বাসার একটা অংশ এখানে লাগানো আছে এগুলো মাটি দিয়ে বানানো, আর এই দেখুন অংশ একটু, এই যে। তো আমি এটা এখান থেকে অপসারণ করে নিব, এই দেখুন এর ভিতরে এখনো কিছু কিছু ডিম আছে, দেখ আর এটাও এখান থেকে আমি খুলে নেবো, দেখুন ক্লিয়ার, এই যে ভীমরুলের বাসা এখন আমার হাতের মুঠোয়। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যদি আপনাদের বাসাবাড়িতে এই ধরনের কোনো ভীমরুলের বাসা হয়ে থাকে আর সেটা যদি খুলনার আশেপাশে কোথাও হয়ে থাকে আমাকে নক করবেন, আমি সময় পেলে অবশ্যই এসে আপনাদের বাসাটি ভেঙে দিয়ে যাব। তো দর্শক, শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই ধরনের দুঃসাহসিক কাজ না করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, কারণ ভীমরুলের কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আপনাদের বাসাবাড়িতে যদি এই ধরনের ভীমরুলের বাসা হয়ে থাকে আর সেটি যদি খুলনার আশেপাশে হয়ে থাকে আমাকে নক করবেন, আমি সময় পেলে অবশ্যই এসে আপনাদের বাসাটি ভেঙে দিয়ে যাব। তো দর্শক, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ।